whole agency. We need to do something new. Yeah, no, copy gun call me now. Wait, for the copy gun na. Parody. And without bath. No, don't kiss you. Those parody curry. Shut up! No, don't kiss you. আচ্ছা হোয়াট ইফ আমরা মানুষের পিছনে আঙুল দিই? আজকের এই ভিডিওটা আমি কোনো ইন্ট্রো দিয়ে শুরু করছি না, আর আজকে পুরো ভিডিওর জুড়ে বলে যাবো হু ইজ ম্যানিপুলেশন। এই রূপা, আমি জানি কে না, আনলিমিটেড ভরা উইথ চেয়ার না, একটু হলুদ একটু মরিচ রোস্টটা হবে কথা। আজকেও বিষে আগুন লাগছি। বাপের টাকা দিয়ে ফুটানি, বাপের টাকা দিয়ে ফুটানি, ভ্যালেন্টাইন আইলে যে কই থেকে উঠাইয়া পরে গোল্ড ডিগারের খানদানি। Hey guys, it's your boy Afridi and welcome to Vlog 69. আজকে আমি আপনাদের ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যে আমার আব্বু আমাকে একটা কথা বলতে বলছে, যে একটা কথা বলে দশটা কথা বলতে, তারপরে বলতে যে একটা কথাই বলতেছি। আর ওই এটা আমার চাচ্ছু, এটা আমার চাচ্ছু, ওইটা আমার আরেকটা চাচ্ছু, এটা আমার আরেকটা চাচ্ছু, এটা আমার আরেকটা চাচ্ছু, এটা আমার চাটে। আচ্ছা আজকে আর ভাই কিন্তু ফেসবুকের এক নম্বর কি চলছে তোর জুতো অনেক সুন্দর না আমার কমেডি 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 ওই ফিট। আজকে তোমাকে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো, এই কথা বলে আমি দশটা ইম্পর্টেন্ট কথা বলবো। ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশন, আমি ইয়াং জেনারেশনের জন্য কাজ করি, যদিও আমি কিছু করিনি, কিন্তু এই কথা বলে ম্যানিপুলেট করে 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 আমি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছি। কিন্তু এটা আর ভাই কিন্তু ফেসবুকের এক নম্বর ক্রিয়েটর ক্যান তোমার জুতো অনেক সুন্দর আমি মানে যোগ যোগ। কিন্তু আমি একটাই কথা বলতে চাই, ইয়াং জেনারেশন ইউথ, ইয়াং জেনারেশন ইউথ, ইউথ ইউথ ইয়াং জেনারেশন, এটা আমার চাচ্ছু। সো গাইস, শো অফ করতে করতে এখন আমরা ব্লগের একদম শেষ প্রান্তে। তো সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে আমরা এখন কই। বস, ভিডিওটা জোস হইছে, ভিডিওটা খাইবো না, ভিডিওটা বুস্ট দিতে গো, বুস্ট বুস্ট দিতে গো, টাকা লাগবো, টাকা তো নাই গা, টাকা লাগবো। আপনারা কি টাকা ইনকাম করতে চান? এখনো যান bangladeshi.com ট্রেড করে ইনকাম করুন। আপনারা কি জুয়ার কথা বলতেছেন? এটা কোনো জুয়া না, ইভেন নট এ গেম শো, এটা সম্পূর্ণ শেয়ার মার্কেটের মতো। টাকা তুলবো কিভাবে? বিকাশে। আচ্ছা যেহেতু আমাদের সেরকম টাকা আছে, হোয়াট ইফ এর টাকা দিয়ে আমরা খাই দাই ঘুরি ফিরি এন্ড ব্লগ বানাই। হ্যালো গাইস, দিস ইজ ব্যানসন্দ ছোটনু, আর আজকে আমরা আসছি মেকআউট 2.0 তে। আসলে বেসিক্যালি এখানে সবাই মেকআউট করে, বাট দ্য থিং ইজ আমরা এখানে মেকআউটের কি মানে আমরা নিজের ক্যারিয়ার দ্বারা করাবো। দ্যাটস নট আ ফ্যাক্ট গাইস, ফ্যাক্ট হচ্ছে যে আমি এখন সব রিভিউ করব, রিভিউ করে আমি আসলে বুঝাই দিব যে আমার কুল এমন কি। ব্যানসন্দ ভাইয়া, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি ভাই, আপনার কলটা একটু সরানো যাবে? আপনার কলটা একটু সরানো যাবে ব্রো? ভাই আমি আপনার অনেক বড় ফ্যান গাইস, ফ্যান, আমি অনেক ফেমাস, লাইক আমি বাংলাদেশের বেস্ট ফুড রিভিউয়ার, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট গাইস, আমি অনেক কুল দ্য থিংস, আমি অনেক ভালো ইংলিশ ইংলিশ অ্যাকসেন্ট মারতে পারি ব্রো। আপনার কলটা একটু সরানো যাবে? দ্যাটস নট দ্য ফ্যাক্ট গাইস, মামার হাতে কিন্তু জাদু আছে, মামার হাতে আছে। ওকে, আই উইল ক্যাচ ইউ লেটার উইদ ইন ফিউ আওয়ার্স, ব্রিং জাস্টিস আপ টু ইউ। শালা এসব ফুড ব্লগিং করতে করতে মানুষের বাইর খাওয়াতে ভালো লাগে না কিছু। আচ্ছা এগুলো কল দিস স্ক্যান্ডাল বের হয়ে যায়, আই থিঙ্ক উই শুড ডু সামথিং এলস। ভিডিওতে একটা মেয়ে নিয়ে আসি, উই শুড ডু সামথিং ক্লাসিক। What's up, Pula Pai? Ladies, Shundori, Janti Panti. So, আপনাদের আজকে বেসিক্যালি আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে আমরা কিভাবে ব্যাডএস, আমি কিভাবে ব্যাডএস, আপনারা কিভাবে হতে পারেন আমার মতো ব্যাডএস। বেসিক্যালি আপনারা নিজেদের রুলস নিজেরা ক্রিয়েট করতে পারেন, কিভাবে ছোটখাটো ইস্যু নিয়ে, পার্সোনাল ইস্যু নিয়ে এত বড় মানে কন্ট্রোভার্সি, উই শুড ডু সামথিং এলস।
ভাই আমরা প্যারোডি করি প্লিজ আচ্ছা আমরা একটা মিউজিক ভিডিও বানাই আগে কিছু ডায়লগ বলে দিমু তারপর নাচ মোরা ধরা ওই দেব গ্রেট আইডিয়া হ্যালো ডিজে খালবি হ্যাঁ ব্রো একটা মিউজিক বানাও এর মধ্যে আজারেকো একটা ডায়লগ বর তাড়াতাড়ি সেন্ড কর আমি তো মিউজিক কম্পোজ করতে পারি না সো হোয়াট লুপস আছে না 2 hours later ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একজন লোকে বলবে তাহিনী বালানা গভীরা কত আমিও বলি আমি তো বালানা বালালো ওয়েট দোস্ত আমাদের কাছে তো ড্রপের জন্য কোনো ডান্স স্টেপ নাই সো হোয়াট আগের স্টেপ আছে না বিটা তো দেওয়ার মতো কিছুই নাই কি আর কোন কন্টেন্ট নাই দোস্ত কি কবি প্যারোডি বানাবো আমাকে তারা মনে হয় ইউটিউবে করবো না ইউটিউব শিখাবো কিভাবে লাইফ হ্যাক করার পাশাপাশি ইউটিউবকে হ্যাক করতে হয় আমি মহিমান উইথ এ স্মাইল ফ্রম 69 স্কুল সো আমি আজকে তোমাদেরকে শিখাবো যে কিভাবে একটি ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে হয় যেহেতু আমরা নিজের ভিডিওতে কোনো ভিউজ নাই বাট দ্যাট ডাজন্ট ম্যাটার আমি জানি যে কিভাবে শিখাইতে হয় কারণ আমি একজন শিক্ষক সো এখন আমি তোমাদেরকে শিখাতে যাচ্ছি যে একটি ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ আনতে হয় সেটা আমার ছোট ভাই বলবে যেমনটা আমার বড় ভাই মহিমান বলে গেছে আসলে ব্যাপারটা আপনাদের শিখতে হবে আরে কি শিখাইতে হবে সেটা তো বলো তুমি কিছু শিখাও নাই আমাকে তোমাকে আমি সবকিছু শিখিয়ে দিব তোমার বইও আমি লিখে দিব তোমার ভিডিও স্ক্রিপ্ট আমি করে দিব তোমার বিয়েটা কি আমি করবো নাকি তোমরা দেশের জন্য কিছু করো দেশের জন্য কন্টেন্ট বানাও যেমনটা আমি করেছিলাম ছাত্র আন্দোলনের সময় আই থিঙ্ক বইমান ভাই সব ঠিক বলছে এরকম হাজিরা কন্টেন্ট না বানাই দেশের জন্য কিছু করা উচিত আরে কে করবো জানো তুই আমি বাঙালি আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে যা কিছু হচ্ছে তাই নিয়ে আমি একাই কথা বলবো কারণ এগুলো নিয়ে কথা বলা মার্কেট আমি একাই দখল করে রেখেছি বর্তমান বাংলাদেশে গণতন্ত্র নেই সেটা আমরা সবাই জানি কেন নেই সেটা আমরা সবাই ভালো করে জানি এটা নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো যাই হোক আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তুই তো সবসময় গান গাস তুই গান আমি আমি তো জানতাম এই ভিডিও দেখে অফেন্ড হওয়ার কিছু নাই পুরো ভিডিওটাই বানিয়েছে ফাইজলামি কইরা বাট তোমরা চাইলে সিরিয়াসলি নিতে পারো সকাল সকাল ফ্রেশ হইয়া নিচে নামি ডরাইয়া পোলা পান্ডি মার আটা মাইরা দে শরীর সরাইয়া দরকারটা কি হে ওই সবের দরকারটা কি হে